বাংলাদেশে অপরাধীরা মনে করে পার পাওয়া যায় মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের ধরতে একসঙ্গে কাজ করবে দুদেশ সরকার উৎখাতে ব্যর্থ হয়ে বেছে বেছে মানুষ হত্যা করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বাংলাদেশী দম্পতি হত্যার সুষ্ঠু বিচার দাবি অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে আজ উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় মহাসড়ক অবরোধ বিক্ষোভ অধ্যাপক শফিউল হত্যা মামলার প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ নারায়ণগঞ্জের সাত খুন মামলার বিচার নিয়ে সন্তুষ্ট নন স্বজনরা নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ না করায় ক্ষোভ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবীদের এবং চট্টগ্রামের বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে তিনজন নিহত অস্ত্রসহ আটক পাঁচ